বারবার অন্ত যেখানে গোটা দেশের পরিসংখ্যান আপনাদের সামনে আমরা প্রত্যেকদিন তুলে ধরছি, রাজ্যের কথা বলছি, তখন ইতিমধ্যেই আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখবো। ভারত বাংলাদেশ যে বর্ডার, সে পেট্রাপোল সীমান্ত আচমকাই বন্ধ করার কথা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তার ফলে কিন্তু প্রচুর মানুষজন তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আটকে পড়েছেন বহু মানুষ। চারটার সময় খবরে হঠাৎ টেলিকাস্ট হয়েছে ভারতে করোনা সংক্রমণ অনেক বেড়ে যাওয়ার কারণে, যে বাংলাদেশের মানুষ এবারে যেতে পারবে না, ওপারের মানুষ এবারে আসতে পারবে না। আমরা যারা বাংলাদেশি মানুষ ওপারে আছি চিকিৎসার জন্য, তাহলে আমাদের তো 24 ঘন্টা সময় দেওয়া হয়নি বাংলাদেশে যাওয়ার জন্য। প্রায় 200-250 বেশি মানুষ এভাবে সার্ভাইভ করছে, ড্রাইভার কে নেবে সরকার? আমাদের কাছে তো টাকাও নেই যে আমরা এভাবে সুস্থ রোগী, আর এখানে সবাই বেঁচে স্বাধীন চলে গেছে। যখন 5টা পার হয়ে গেছে, আমরা তো জানি এখন বর্ডার বন্ধ হয়ে যাবে, এখন কোনোভাবে আর হবে না। এখন আমাদের দেওয়ালে পেট ঠেকে গেছে, আমাদের পেটে ভাত নাই, আমরা তাহলে কি করব? আর আমাদের কাছে যে এমন কোন অর্থ নাই যে আমরা হোটেলে যাইয়ে দুটো মুঠো ভাত খাইয়ে এখানে থাকব। তো স্বাভাবিকভাবেই প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু আটকে পড়েছেন, বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভারতে আসবেন ভেবেছিলেন, তারা হঠাৎ করে কোনো রকম নোটিশ ছাড়া আটকে পড়েছেন, এবং সে কারণেই তারা বলছেন তাদেরকে যেন যেতে দেওয়া হয়, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিষয়ে ছবিটা এখন কি রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। কমলাক্ষ, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, বহু বাংলাদেশি তাদের বিক্ষোভের ছবি আমরা দেখলাম, তাদের বক্তব্য শুনলাম, তুমি রয়েছো পেট্রাপোল সীমান্তে, কি চলছে এখন সেখানে, আচমকা কেন? দেখো, আজ সকাল থেকেই এই বিক্ষোভ এবং দিন পেরিয়ে আজ রাতে এখনও পর্যন্ত পেট্রাপোল সীমান্ত লাগোয়া বনগাঁ অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে প্রচুর বাংলাদেশি রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা কার্যত আতান্তরে, তার কারণ ভারতে করোনার বারবারন্ত, এবং বাংলাদেশ সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে ভারত বাংলাদেশের যতগুলি স্থল বন্দর আছে, স্থল সীমান্ত বন্দর যেগুলি আছে, সমস্ত জায়গা থেকে পারাপার বন্ধ, অর্থাৎ যে যাত্রী পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ, এদেশ থেকে ওদেশ যাওয়া যাবে না, ওদেশ থেকে এদেশ যাওয়া যাবে না, আগামী 14 দিন, অর্থাৎ 14 দিনের লকডাউনের পরিস্থিতি বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী। এই যাত্রী পরিবহন বন্ধ হওয়ার কারণে কিন্তু আতান্তরে প্রচুর মানুষ, শুধুমাত্র চিকিৎসার সঙ্গে চিকিৎসার জন্য এদেশে আসা মানুষজন, তারা 24 ঘন্টা নোটিশ পাননি, তারা আতান্তরে পড়েছেন, কান্নায় ফেটে পড়েছেন। তারা পেট্রাপোলের অভিবাসন দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন। তারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না কি করে তাদের টাকা পয়সার অর্থ যা ছিল, যা সামর্থ্য ছিল চিকিৎসার জন্য এসে, তারা সেইগুলো সেই সহায়গুলোও হারিয়েছেন। কিন্তু এবার যদি তারা দেশে ফিরতে না পারেন, ঠিক একই পরিস্থিতি কিন্তু বাংলাদেশেও রয়েছে, যেখানে ভারতীয়রাও অনেকে আটকে রয়েছেন যারা এদেশে আসতে পাচ্ছেন না। একমাত্র বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কলকাতায় যে বাংলাদেশি দূতাবাস রয়েছে, অর্থাৎ হাই কমিশনের সূত্র থেকে যদি কোনো এনওসি দেওয়া হয়, অর্থাৎ তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে যদি এনওসি দেওয়া হয়, তবেই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে বাংলাদেশিদের। সুতরাং সেই এনওসি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু জটিলতা রয়েছে। হুট করে কেউ পেট্রাপোল সীমান্ত থেকে কলকাতায় এসে এনওসি জোগাড় করে ফেরত যাওয়া, এই যে প্রক্রিয়া, এটাও সময় সাপেক্ষ প্রক্রিয়া। সুতরাং সব মিলিয়ে জটিলতা বাড়ছে। কোভিডের যে বারবারন্ত, তাতে নতুন করে সীমান্তে লকডাউনের ছবি এবং সাধারণ মানুষের চরম চরম দুর্গতির ছবি আমরা আজ থেকে দেখতে পাচ্ছি পেট্রাপোল সহ অন্যান্য স্থল সীমান্তগুলোতেও একই ছবি। বেশ কমলক্ষ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। কমলক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন একেবারে পেট্রাপোল সীমান্ত থেকে, কারণ এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, পেট্রাপোল সীমান্তে বহু বাংলাদেশি তারা আটকে পড়েছেন, যারা চিকিৎসার জন্য আসবেন ভেবেছিলেন এদেশে, হঠাৎ করে এই নিষেধাজ্ঞার পর এদেশ থেকে ওদেশে মানুষ যেতে পারবেন না, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ কিংবা বাংলাদেশ থেকে ভারত মানুষের যাতায়াতের জায়গাটা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হলো দিন 15-র জন্য। এই আচমকা ঘোষণার পর কিন্তু বেশ কিছু মানুষ তারা অথই জলে পড়েছেন, কি করবেন তারা এই মুহূর্তে বুঝতে পারছেন, এবং সে কারণেই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি।